জয় গুরু। বন্ধুরা, আজকের এপিসোডে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোন কোন খাবার আমাদের জন্য ক্ষমতাকে কমিয়ে দেয়। অর্থাৎ আমরা প্রতিনিয়ত এমন কিছু খাবার গ্রহণ করি যেটা আমরা নিজেও জানি না যে এই খাবারগুলো আমাদের যৌন ক্ষমতা হ্রাস করে দেয়। বন্ধুরা, আসুন তাহলে জেনে নেই কোন কোন খাবারগুলো আমাদের যৌন ক্ষমতাকে হ্রাস করে বা আমাদের যৌন ক্ষমতাকে কমিয়ে দেয়। বন্ধুরা, প্রথমেই আসি তেল বা চর্বি জাতীয় খাবার। অর্থাৎ অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার আমাদের যৌন ক্ষমতাকে কমিয়ে দেয়। অতিরিক্ত তেল বা চর্বি জাতীয় খাবার খেলে আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাবে এবং কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে আমাদের যে টেস্টোস্টেরন হরমোন আছে সেই হরমোনের পরিমাণটাকে কমিয়ে দেবে। তেল বা চর্বি জাতীয় খাবার আমাদের দেহটাকে হয়তো বাইরের দিক থেকে ফুলে ফেঁপে একাকার করে দেবে, কিন্তু বন্ধুরা আমাদের ভেতরের দিক থেকে অর্থাৎ আমাদের যে যৌন ক্ষমতা আছে সেই যৌন ক্ষমতাকে কিন্তু হ্রাস করে দেবে। দ্বিতীয় যে খাবারটি আছে সেটি হলো দুগ্ধজাত খাবার। অর্থাৎ দুধ যৌন ক্ষমতাকে বাড়িয়ে দেয়, কিন্তু সেটার মধ্যে একটা লিমিট আছে। অর্থাৎ কখনই যেন আমরা দুধ অতিরিক্ত পরিমাণ ফুটিয়ে পান না করি, তাহলে কিন্তু আমাদের যৌন ক্ষমতা হ্রাস করে দেবে। আরেকটা জিনিস হলো, যারা দুগ্ধজাতীয় খাবার খুব বেশি পছন্দ করে, বিশেষ করে মিষ্টি, ছানা, দধি, পনির, এই যে খাবারগুলো আছে এই খাবারগুলো কিন্তু আমাদের যৌন ক্ষমতাকে হ্রাস করে দেয়। তৃতীয় যে খাবারটি আছে সেটি হলো টক জাতীয় খাবার। আমরা যদি অতিরিক্ত পরিমাণে টক জাতীয় খাবার গ্রহণ করি, আমাদের রক্তে যে হিমোগ্লোবিনের তাপমাত্রা থাকে সেই তাপমাত্রার পরিমাণ কমে দেয়, ফলে আমাদের যৌন ক্ষমতা হ্রাস পায়। অর্থাৎ কোনো পুরুষ যদি একটি মাস অতিরিক্ত টক জাতীয় খাবার গ্রহণ করে, তাহলে কিন্তু তাদের বাচ্চা ধারণ করার ক্ষমতা কমে যায়। বন্ধুরা, চতুর্থ যে খাবারটি আছে, অতিরিক্ত তেতো জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, তিতা সবসময় আমাদের রক্তটাকে পরিষ্কার বা পরিচ্ছন্ন রাখে, কিন্তু সেই তিতাটাই যদি অতিরিক্ত পরিমাণে গ্রহণ করা হয়, অর্থাৎ 10 থেকে 15 দিন বা 20 দিন, বা যারা আমরা চিরতা খাই বা করল্লা জুস টুস যারা অতিরিক্ত পরিমাণে খাই, তাদের হয়তো স্কিনের উজ্জ্বলতা বেড়ে যাবে, কিন্তু ভেতরের দিক থেকে আমাদের যৌন ক্ষমতা হ্রাস করে দেবে। সেই জন্যই বন্ধুরা তেতো জাতীয় খাবার কখনোই 10 দিনের বেশি কন্টিনিউ করবেন না। অর্থাৎ প্রয়োজনে কিছুদিন গ্যাপ দিয়ে আবার শুরু করতে পারেন, কিন্তু কখনোই কন্টিনিউ 10 দিনের বেশি করা যাবে না। বন্ধুরা, পঞ্চম যে খাবারটি আছে সেটি হলো কফি। হ্যাঁ বন্ধুরা, অতিরিক্ত পরিমাণে কফি সেবন করলে আমাদের যৌন ক্ষমতা হ্রাস পাবে। অর্থাৎ আমরা যদি অতিরিক্ত পরিমাণে অ্যালকোহলিক হই, তাহলে কিন্তু আমাদের যৌন ক্ষমতা হ্রাস পাবে। বন্ধুরা, সর্বশেষ একটা কথা বলি, এমন কিছু ওষুধ আছে যে ওষুধগুলো যদি আমরা কন্টিনিউ চালিয়ে যেতে থাকি, তাহলে কিন্তু আমাদের যৌন ক্ষমতা হ্রাস পাবে। সেই ওষুধগুলোর মধ্যে রয়েছে, যারা আমরা ঘুমের জন্য EGM-10, PGM-10, TRIPTAN-25 এই রকম জাতীয় ওষুধ যারা সেবন করে থাকি, তাদের যৌন ক্ষমতা হ্রাস পাবে। যারা কন্টিনিউ গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির জন্য রেনিটিড গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো যদি কন্টিনিউ করে যান, তাহলে কিন্তু যৌন ক্ষমতা হ্রাস পাবে। বন্ধুরা, আর যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন, তারা যদি অতিরিক্ত পরিমাণে ইনসুলিন নিতে থাকেন বা ডায়াবেটিক জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো যদি কন্টিনিউ খেতে থাকেন, তাহলে কিন্তু যৌন ক্ষমতা হ্রাস পাবে। অতএব যতটা সম্ভব যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন, তারা যেন এই ওষুধগুলো বা ইনসুলিন না নিয়ে যতটা সম্ভব নিজের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখার জন্য যোগ ব্যায়াম শরীরচর্চা করে নিজের সুগারকে কন্ট্রোলে রাখুন। বন্ধুরা, আজ আর নয়, পরবর্তীতে নতুন আরেকটি এপিসোডে আবার আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই আমার সাথে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।